ব্যবহার মেহমানদের মানসম্মত সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার, জমাকৃত মুয়াল্লিম ফের পুনরায় টাকা ফেরত ও 5,000 নতুন কোটা বৃদ্ধির দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মক্কায় সারাওয়াত আল মোসাফির হোটেলে হজ এজেন্সিদের হজ কার্যক্রম জটিলতা বিষয়ে এক প্রতিবাদ সভা সারাওয়াত অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জাহিদ আলম ও মাওলানা মুসলে উদ্দিন আলমগীর। এজেন্সিদের জটিলতা বিষয় নিয়ে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান, এইচ এম বরকতুল্লাহ, কামরুল ইসলাম সাইদ আনসারি, মাওলানা নূর মোহাম্মদ, মোহাম্মদ আব্দুল হামিদ, দেলোয়ার হোসেন, মজিবর রহমান। হজের এজেন্সিদের অভিযোগ হলো, ধর্ম মন্ত্রণালয় কর্তৃক হজ প্যাকেজ ঘোষিত বিমান ভাড়া সম্পূর্ণ অযৌক্তিক, যা 1,24,723.21 টাকা থেকে বাড়িয়ে 1,27,590 টাকা করা হয়েছে। ডলারের মূল্যমান কমলেও মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত বিমান ভাড়া 2,867 টাকা বাড়ানো হয়েছে। এই অযৌক্তিক বিমান ভাড়া দ্রুত প্রত্যাহার করতে হবে। মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হজ প্যাকেজ সৌদি মুয়াল্লিম ফি বাবদ হাজিপ্রতি সরকারি অ্যাকাউন্টে 23,413.50 টাকা জমা দেওয়া হয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে এখন 20,351 টাকা অর্থাৎ 3,062.50 টাকা কম দেওয়া হয়েছে। অবিলম্বে জমাকৃত পূর্ণ মুয়াল্লিম ফি ফেরত দিতে হবে। 2017 সালে হজে গমন ইচ্ছুক সকল প্রাক নিবন্ধিত হজ যাত্রী পবিত্র হজে যাওয়া নিশ্চিতের জন্য 50,000 নতুন কোটা অনুমোদনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সৌদি অতিরিক্ত মুয়াল্লিম ফি প্রায় 3,000 রিয়াল বৃদ্ধি জনপ্রতি হাজি মুয়াল্লিমের সেবার মান বৃদ্ধি নিশ্চিতকরণে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের সাথে অর্থাবহ সংলাপ দ্রুত শুরু করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাজিদের টেলিব্যাগের টাকা দ্রুত এজেন্সি মালিকদের ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য হাব নেতৃবৃন্দের অনুরোধ জানাচ্ছি। IBAM এ দ্রুত টাকা সৌদি আরবে স্থানান্তরের ব্যাপারে চুক্তিবদ্ধ ব্যাংকগুলোকে যথাযথ প্রশিক্ষণের এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এইসব দাবিগুলো মেনে নেওয়ার জন্য হাবের মাধ্যমে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। পবিত্র হজের এই চূড়ান্ত লগ্নে যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে পবিত্র নগরী মক্কা হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনায় হারাম শরীফে তাওয়াফ ও দোয়া করেন এজেন্সির মালিকরা। সৌদি আরব মক্কা থেকে BM হেমায়েতের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।